সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একটু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে জানবো আজকে আমরা পেঁয়াজের বাজার দাম। আজকে তারিখ হচ্ছে আপনার 20 ফেব্রুয়ারি 2024 সাল, রোজ মঙ্গলবার হাট। তো দর্শক আজকে আমরা চলুন একটু জেনে আসি আজকে পেঁয়াজের কত বাজার দরে বেচা কিনা। যেটা ভালো মানে কালকের বাজারে বেচে কিনা হচ্ছে, মানে কালকের বাজারের সাথে আজকে মনে হচ্ছে 100-200 টাকা আরো বেশি হচ্ছে, বেশি হচ্ছে। কালকে এলসি ঢোকার মানে কিন্তু আমাদেরকে সারা দেশে একটা গুজব ছড়িয়ে যায়, ঢাকাতে প্রায় কেজি 15-20 টাকা হারাই গেছিল। আজকেও বাজার ঢাকাতে পারে নাই কিন্তু এলাকাতে, মানে এলাকাতে বাড়ছে, বাজারে বাড়ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালাম দর্শক, যে আমরা এখানে এক ব্যাপারে ভাইয়ের সাথে ফার্স্টে প্রথমে কথা বলতে চাই। ভাইয়ের মাঝখান থেকে সমস্যা হচ্ছে 610 ওই যে ঘর জান আপনারা দেখতেছেন না, আপনারা খালি কৃষকের দিকে দেখতেছেন, 10 টা বেশি বেঁচেছে, 1 বস্তা সার কিনতে গেলে মানে দিয়ে দিলেন 3600। আমরা যে পেঁয়াজটা দেখছিলাম আমরা দর্শক, আমরা এখানে যে পেঁয়াজ কিছু বড় আছে কিছু বাজারে দাম বিক্রি আছে, কেমন দাম দিল ভাই আজকে? ভাই দাম বলার ঠিক নাই, 35-36-38 35-36-38 হয়েছে। চলুন আমরা যে পাশ দিয়ে তো দেখছি আমরা এখানে একটা ভাই পেঁয়াজটা দেখছি, মোটামুটি দাম একটা বড় পেঁয়াজ কিন্তু হালকা কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম আছে, হালকা কিছু গায়ে মাটি আছে, মানে সোলাটা উঠে নেই, যে চামড়াটা উঠে গেলে পরিষ্কার হবে। কেমন দাম বললো ভাই আজকে? 3800 হচ্ছে, আনো দেন নাই, হয়তো আর কিছু বাড়লে বাজারটা দেখছে, তো হয়তো আর কিছুটা দেখছে বাজারটা বাড়ে কি। ভাই বিশের দাম কমে গেছে, 100-100 টাকা সবই, আর প্যাটের দাম 50 টাকা, ৩৫-৩600 টাকা মূল করে আজকে বাজারে দাম হচ্ছে। তো পেঁয়াজটা একটু কাঁচা দানা, মানে কাঁচা আছে, দানাটা বড় ছিল, আর শুকনো হলে পেঁয়াজটা আজকে দেখছিলাম কিছুটা হচ্ছে আপনার বড় দানা, কিছু হচ্ছে মাঝারি দানা। কেমন দাম দিল ভাই আজকে? 3700। আমার এক বলে কি জানেন, তাও লাভ হয় না মানুষের, আমার লোভের শেষ নাই, আমরা উড়ে আসুন, আমরা কৃষকের ছেলে। ঠিক আছে,
তো দর্শক আমরা এখানে দেখছি একটা বড় দানার পেঁয়াজ, তবে চাচার পেঁয়াজটা হচ্ছে আপনার মোটামুটি একটু শুকনো আছে পেঁয়াজটা। কত ভাই কেমন দাম বলেন? 3600 হলো, 3600 হলো। তো চাচার পেঁয়াজের দাম হচ্ছে দাম বাড়ছে আরো হচ্ছে তো মূল করা 42 কেজিতে এখানে মূল্য। তো চাচা দেখছে আর এক একটু পেঁয়াজের দামটা বাড়ি। তো আমরা এখানে পেঁয়াজের দাম একটা দেখছি ভাই, তো লাল আছে টকটকে কালার, তবে কাঁচা আছে পেঁয়াজটা, হয়তো দুই একদিন আগে উঠানো হয়েছে জমিতে, কালকে উঠাইছে, মানে আজকে মঙ্গলবার, কাল গত গেছে সোমবার, আমি দুই একদিন আগে বলেছিলাম। কেমন দাম বললো আজকে? 3400 থেকে 3500 মূল করা হিসাবে দাম হচ্ছে, মানে একদমই কাঁচা থাকার কারণে। তো দর্শক চলুন আমরা এই যে এই পাশে ভাই খারাপ দিন আমি দেখাচ্ছি। তো দর্শক আমরা এখানে একটা খুবই ভালো মানের পেঁয়াজ পাচ্ছি, আলের পেঁয়াজের মতো একদম, মানে জল ছাই এবং একদম শুকনো ঝরঝরে লাল টক টকে কালার। ওই মিডিয়া মিডিয়ায় খাইলো আমারে। কেমন দাম বলছে ভাই? মিডিয়াতে খাইলো ভাই 4000 করছে, 4000 টাকা পর্যন্ত দাম হয়েছে মূল করে ভাই দিব। তো দর্শক আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি এটা ব্যতিক্রম পেঁয়াজ, আসলে 10টার মাঝে একটা খুঁজে পাওয়া যাবে না পেঁয়াজ। 4000 দাম হচ্ছে, মানে যাকে বলা হয় মাথা পেঁয়াজ। এ ভাই দেন 100 টাকা কেজি, 4000 কেমন? তো আমরা এখানে একটা পেঁয়াজ দেখছি, এটা হচ্ছে দানা পেঁয়াজ। না 10 টাকা বেশি, একটাও বেশি খাচ্ছে না। 610 টাকা আমি এই পেঁয়াজ কেমন দাম বলতে পারছি? 2300 3600 থেকে 3700 আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি 3600 থেকে 3700। আজকে আমরা বানিশোর হাটে দেখলাম যে 3700 থেকে 3850 3850 পর্যন্ত যে পেঁয়াজটা বেচা কেনা হচ্ছে, এই পেঁয়াজের দানাটি একটু বড়, আর পেঁয়াজটা একটু শুকনো পেঁয়াজ। তো আর যেগুলো একটু বড় দানা হলো কাঁচা আছে, এটা বেচা কেনা হচ্ছে 3600 আপনার 3500 এই দামের মধ্যে আজকে বেচা কেনা হচ্ছে। তো এখানে 42 কেজিতে মনে হয় ব্যাপারী ভাইরা। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।